কিভাবে বাড়ি ঢুকবো বুঝে উঠতে পারলাম না। হাতে এক দিস্তা সমান কাগজ নিয়ে আজকেও ফিরে যেতে হবে। আমার মনে হয় না আমি আর কোনোদিন লেখক হতে পারবো। প্ল্যাটফর্মে ট্রেন থামতেই পড়ি কি মরি করে স্টেশনে নামলুম। শীতের পারদ চড়েছে, কিন্তু ঠান্ডার একটা কণাও আমার গায়ে যেন স্পর্শ করল না। বাড়ি পৌঁছলাম যখন, তখন প্রায় 10:30 বেজে গেছে। সোহিনী কাজ থেকে ফিরেছে অনেকক্ষণ হবে। আসছি বাবা, আসছি। এই তোমার আসার সময় হলো? ট্রেন পেতে লেট হলো। তোমার আর কি, দিব্যি তো আছো। আমি তো আর কাজ থেকে ট্রেনে করে আসি না, আমি আর কি করে বুঝবো। নাও এখন ঘরে ঢোকো, ওদিকে রান্না পুড়ছে। কিছু কাজের ব্যবস্থা হলো? সোহিনীকে কি জবাব দেব বুঝে উঠতে পারলাম না। কি হলো বললে না যে, কিছু কাজের ব্যবস্থা হলো? ওকে বলতে পারলাম না, আমি আসলে কোনো চাকরি খুঁজতে যাইনি, বরং গল্পের খসড়াগুলো নিয়ে কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি গো, তোমায় কথাটা বলছি কানে যাচ্ছে না? হ্যাঁ, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি সোহিনী, কিন্তু কোনো জায়গায় ঠিকঠাক সাড়া পাচ্ছি না। তোমার একটুও লজ্জা করে না গো? সংসার নিয়ে তোমার একটুও চিন্তা আছে? আমার কথা না হয় ছেড়েই দাও, অন্তত নিজের ছেলেটার কথা ভাবো। ওর জন্য কত খরচ হয় সেটাও তো জানো না। দেখো আমি তো চেষ্টা করছি। রাখো তোমার চেষ্টা, তুমি যে কত চেষ্টা করছো তা আমি জানি। হঠাৎ করে কি ইচ্ছা হলো কাজটা ছেড়ে দিলে? একবারও ভাবলে না ছেলে বউয়ের কথা? ওরা কি খাবে, কি পড়বে? কি না হঠাৎ করে লেখক হবে তুমি, তোমার বই ছাপা হবে, সিনেমা হবে, আর আমরা এখানে বসে স্বপ্ন দেখব। আমার এই ছোট স্কুলের চাকরিটা না থাকলে তো আমরা না খেতে পেয়ে মারা যেতাম। সৈনী তুমি এত চিন্তা করছো কেন? ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে দেখো। হ্যাঁ, ওই আশাতেই থাকি। সৈনী গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। নিজের প্রতি ভীষণ ঘেন্না হলো। অনেক রাত অবধি দুচোখের পাতা এক করতে পারলাম না। সোহিনীর কথাগুলো বার বার কানে বাজল। বিছানা ছেড়ে উঠে পড়লাম। নিঃশব্দে টেবিলের ওপর থেকে আমার যা সব লেখা পাতাগুলো হাতে করে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। অনেক হয়েছে, এবার এগুলোকে বিসর্জন দেবার সময় হয়ে গেছে। বাড়ির অদূরেই নয়াঞ্জলি, তার পাশে গিয়ে বসলাম। এরপর চোখ বন্ধ করে কাগজগুলো হাওয়ায় ছুঁড়ে দিলাম। বুকটা ছিঁড়ে যাচ্ছিল যন্ত্রণায়। মনটা কোন সুদূরের গ্রামে গিয়ে পড়ে আছে কেন জানি না। বার বার মনে পড়ছে আমার ছেলেবেলার গ্রামের বাড়ির দিনগুলোর কথা। দুঃখ করছিস কেন রে বিহান? অত চিন্তা করছিস কেন? কি করব, আমার জীবন থেকে লেখালেখি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? ধুর বোকা, এত চিন্তা করছিস কেন? হঠাৎ মনে হলো কে যেন পাশ থেকে বলছে কথাগুলো, নাকি আমি ঘুমের ঘরে ভুল শুনছি। পাশ ফিরে তাকাতেই চমকে উঠলাম। চাঁদের মায়াবী আলোয় দৈব চেহারার একটা মানুষ, গায়ে ফুলাতা জ্যাকেট, মাথা কামানো, আমাকে দেখে একগাল হাসলো। কিরে, আমায় চিনতে পারলি? খুব চেনা চেনা লাগছে, কে বলো তো তুমি? মনি পিসির বিয়েতে আমাদের শেষ দেখা হয়েছিল, মনে পড়েছে? মনি পিসির বিয়েতে কে বলো তো? আমি সুবর্ণ রে। সুবর্ণ, নামটা শুনে ভারী অবাক লাগলো। সুবর্ণ আমার এক কাকার ছেলে, কিন্তু ওর তো এখানে থাকার কথা নয়। ছোট থেকেই শুনেছি অ্যাসাইলামে থাকে। একবারই মনি পিসির বিয়ে তোকে দেখেছিলাম, ও খুব একটা কারোর সাথে মিশছিলও না, তাই আমরা ভাইয়েরাও ওর সাথে সেরকম কথা বলিনি। আর তারপর একটা ঝামেলা হয়েছিল, সে তো তুই এখানে। যাক, চিনতে পেরেছিস তাহলে। হ্যাঁ, তুই অনেক বদলে গেছিস, কেমন আছিস? আমি যেমনই থাকি তুই যে ভালো নেই সে আমি ভালোই টের পাচ্ছি। ছাড় সেসব কথা, তুই এখানে এই সময় কি কারণে বললি না যে? আমি একটা ছোট্ট কাজে এসেছি,
দেখ না হঠাৎ করে এই জরুরি তলব, মাঝরাত্রি বেরিয়ে পড়তে হলো। অবাক হয়ে চেয়ে রইলাম কিছুক্ষণ, মনে হলো সুবর্ণ একদম স্বাভাবিক একটা মানুষ। কয়েকটা দিন এই গুপ্তি পাড়ায় থাকতে হবে। আচ্ছা তোর যদি কোনো আপত্তি না থাকে, আমার তোর কাছে একটা আবদার আছে। আবদার? হ্যাঁ আবদার, এই তোর বাড়িতে যদি কটা দিনের জন্য ঠাঁই পাওয়া যায়। এই রে, তুই আমার বাড়ির পরিস্থিতিটা জানিস না সুবর্ণ, তোকে সেখানে আমি নিয়ে যেতে পারবো না। সব জানি। মানে কি বলছিস তুই? তোর যদি আপত্তি না থাকে তাহলে তুই আমায় তোর বাড়ি নিয়ে চল, তোর সব সমস্যা সমাধানের দায়িত্ব আমার। ও মুচকি হাসল শুধু। সুবর্ণর কথায় আমি যেন চেয়েও না বলতে পারলাম না। বেশ চল চল আমার বাড়ি। ভোর হতে আর কিছুক্ষণ বাকি, রাতের অন্ধকারও পুরোপুরি কাটেনি। একটা অনিশ্চয়তার অন্ধকার বুকে নিয়ে সুবর্ণকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালাম। বাড়ির কাছে যেতেই দেখতে পেলাম দরজার কাছে সোহিনী দাঁড়িয়ে আছে, বিভ্রান্ত দু চোখ, হাতে মোবাইল, সুবর্ণ পিছনে দাঁড়িয়ে। জানি না ওর কথা বললে সোহিনী কি বলবে। কি ব্যাপারটা কি তোমার, রাত বিরাতে কোথায় চলে গিয়েছিলে? না মানে আমি বলছি কি সোহিনী, উনি আবার কে? সুবর্ণ সামনে এগিয়ে এলো। নমস্কার বৌদি, আমি সুবর্ণ, বিহানের খুড়তুতো ভাই। এই কদিনের জন্য গুপ্তিপাড়া এসেছি। বিহানকে বললাম ওর বাড়িতে যদি থাকবার ব্যবস্থাটা করা যায়। ও আচ্ছা আসুন। সোহিনী চলে গেল। ওর আচরণ আমায় অবাক করল। ও এত সহজে মেনে নিল ব্যাপারটা, আমাকে একটা কথাও বলল না। কিরে এত কি ভাবছিস, আমায় ঘরে নিয়ে যাবি না? হ্যাঁ চল চল ঘরে চল। সুবর্ণ এইটা তোর ঘর, ওই দিকটায় ওয়াশরুম, এই ঘরটা একটু অগোছালো আছে, মানিয়ে নিস। আরে সেসব চিন্তা করিস না, আমি দিব্যি মানিয়ে নেব। বেশ তাহলে তুই ফ্রেশ হয়ে নে, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ যা। এখন ভয়ের ব্যাপারটা হলো সোহিনী কি মনে করেছে। রান্নাঘরে উঁকি দিতেই ওকে দেখলাম চায়ের জল বসিয়েছে। সোহিনী আমি জানি আমার ভুল হয়েছে, এভাবে একজনকে ঘরে নিয়ে আসা আমার উচিত হয়নি, কি করব বলো? ও এমনভাবে বলল আমি না করতে পারলাম না। সোহিনী এখনও একটা কথাও বলল না, আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখের দিকে তাকিয়ে চমকে উঠলাম, ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল, চুলগুলো উদ্ভ্রান্তের মতো এলোমেলো। এ কি সোহিনী, তোমার চোখ মুখের এ কি অবস্থা? আমি ঠিক আছি, চা বসিয়েছি, চাটা দিয়ে এসো। সে না হয় দিয়ে আসছি, কিন্তু তোমার মনে হয় শরীর ঠিক নেই, চলো বরং তোমায় ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আহ বললাম তো আমি ঠিক আছি, তুমি চাটা দিয়ে এসো। দাও কাপটা। এই নাও। সুবর্ণর ঘরের সামনে দিয়ে এগিয়ে যেতেই থমকে গেলাম। জানলার কাঁচের মধ্যে দিয়ে কি যেন একটা দেখতে পেলাম, টেবিলের মধ্যে ওর ব্যাগ, তার পাশে কতগুলো বিবর্ণ হাড়গোড়। ঘরের কোথাও ওকে দেখতে পেলাম না, বাইরে থেকে একটা দাঁড়কাক সমানে তারস্বরে চিৎকার করছে। এসবের মানে কি? বিহান এখানে কি করছিস? কে? আমি সুবর্ণ। এখানে দাঁড়িয়ে কেন, ভেতরে আয় না। না ঘরে যাব না, বাজারে যেতে হবে, তোকে চাটা দিতে এসেছিলাম, এই নে। ওখানে ওই হাড়গোড়গুলো পড়ে আছে, ওগুলো কিসের জন্য? হাড়গোড় কোথায়? ওই তো, পলক ফেলে ঘুরে তাকাতেই টেবিলের ওপর ব্যাগ ছাড়া আর কিছু দেখতে পেলাম না। আমি কিন্তু দেখেছিলাম ওইখানে কতগুলো হাড় পড়ে আছে। না না ভুল দেখেছিলি, ওখানে কিছু নেই। তাছাড়া আমার ওই ব্যাগে একটা ডায়েরি ছাড়া আর কিছুই থাকে না। ও তাহলে আমারই চোখের ভুল হবে। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি একটু বাইরেটায় ছিলাম, দেখছিলাম জায়গাটা আর কি। ও হ্যাঁ ভালো কথা, আজ আর বাইরে বের হোস না বুঝলি। সে কি, আমায় তো বাজারে যেতে হবে, নইলে খাবো কি? না আসলে বাইরে দেখলাম মেঘ করেছে, ঝড় বৃষ্টি আসার সম্ভাবনাও রয়েছে, তাই বলছিলাম। আর
আর একটাও কারণও আছে বই কি, দেখ তোরা আমার জন্য এতটা করলি, তাই আমার রিকোয়েস্ট আজ দুপুরের খাবারের দায়িত্বটা আমার। না 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 না, খেপেছিস নাকি? তুই আমার বাড়ির অতিথি, এরকমটা কখনোই হয় না। আর বাইরে যতই মেঘ করুক, আমার বাড়িতে কি ছাতা নেই? তুই একদম এসব নিয়ে ভাবিস না সুবর্ণ, আমি ঠিক ম্যানেজ করে নেব। দেখ আমার কথা শোন, এটা আমার রিকোয়েস্ট, আর আজ তোর আর বৌদির জন্য একটা স্পেশাল মেনু অর্ডার করব, এটা আমার ইচ্ছা। তোর এই কথাটা আমি শুনছি না সুবর্ণ, দেরি করাস না, আমায় বেরোতে হবে। সুবর্ণ আমার দিকে তাকালো আর মুচকি হেসে ঘরে চলে গেল। পাটা বাড়ির বাইরে বাড়াতেই সোহিনীর চিৎকার ভেসে এলো। বাজারের ব্যাগ ফেলে রান্নাঘরের দিকে ছুটলাম। কি হয়েছে সোহিনী? এ কি, তোমার হাতে এতটা ফোসকা পড়লো কি করে? হাত চাপাতে গিয়ে কখন যে হাতটা আগুনের কাছে চলে গেছে বুঝতে পারিনি। ইস, কি যে করো না তুমি, এক্ষুনি বরফ দিতে হবে, অস্থির হয় না, আমি দেখছি চটজলদি কাজগুলো সেরে যে বেরোবো। না না, তুমি কোথাও যেও না, কোথাও যেও না, আমার কেমন ভয় করছে, সকাল থেকে এরকম বিপত্তি, আজ দরকার নেই তোমার কোথাও বেরোনোর। সে কি তা বললে হয় নাকি, এ তো ভারী মুশকিলে ফেললে। আচ্ছা আচ্ছা বেশ, সুবর্ণ বলছিল খাবার অর্ডারের কথা, দেখি ওকে বলে, এই নাও বরফটা নাও, একটু দাঁড়াও। সুবর্ণ, সুবর্ণ! দুপুর গড়ালে আমি আজ আর কোথাও বেরোতে পারলাম না, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। তারপর সুবর্ণই খাবারের সমস্ত বন্দোবস্ত করল। সুবর্ণকে বহুবার বলা সত্ত্বেও খাবারের টাকাটা নিল না। খাবারগুলো কেমন বললি না যে? খুব সুন্দর, কিন্তু তুই শুধু শুধু এত খরচা করলি, খাবারগুলো কখন ডেলিভারি দিয়ে গেল দেখলাম না তো। এসেছিল, তুই স্নান করতে গিয়েছিলি তখন। যাক ছাড় ওসব কথা, তুই বরং এই পার্শে মাছটা টেস্ট কর। পার্শে মাছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। মাছটা মুখে তুলতেই কি যেন একটা চেনা ঘ্রাণ নাকে ধাক্কা দিল। বিহান, তোর মনে আছে মণি পিসির বিয়েতে সেই পার্শে মাছের ঘটনাটা? হঠাৎ অনেক কিছু মনে পড়ে গেল, কিন্তু তারপরেই সোহিনী যেন খাবারটা খেয়ে কেমন একটা করে উঠল, তারপর টেবিলের উপরেই লুটিয়ে পড়ল। এই সোহিনী, কি হয়েছে তোমার? এই সুবর্ণ, তুই কি কি খাইয়েছিস ওকে? কেন, মুগ ডাল, আলু পোস্ত আর পার্শে মাছ। হ্যাঁ, সুবর্ণ অসম্ভব বিচ্ছিরিভাবে হাসতে শুরু করলো। সেই খাবারের কথা মনে পড়ছে মিস্টার বিহান চৌধুরী, সন অফ জ্যোতির্ময় চৌধুরী? হঠাৎ করে প্রচণ্ড মাথা ব্যথার মধ্যে দিয়ে আমার জ্ঞান শূন্য আবার উপক্রম হলো। সুবর্ণ, সুবর্ণ কি বলছিস তুই, কি খাইছিস তুই আমায়? এরপর যেন কোন অনন্ত অন্ধকারে ডুব দিল সময়। ঘোর কাটতেই চোখ খুলে গেল, চারদিকে খুটখুটে অন্ধকার, কিচ্ছু দেখার উপায় নেই। কোত্থেকে একটা হালকা আলোর রেখা ছুঁয়ে যাচ্ছে খাবার টেবিলটাকে, আর তাতেই দেখলাম আমার সামনে সেই খাবারের প্লেট, একটা শুকিয়ে যাওয়া মাছ, ছিন্ন বিচ্ছিন্ন আর পোকামাকড়। সারা শরীর ঘৃণায় রিড়ি করে উঠল। টেবিলের অন্য পাশে সেই বিবর্ণ হাড়গোড় যা আমি সকালে ওই সুবর্ণর ঘরে দেখেছিলাম, আর একটা ডায়েরি, তাতে চৌধুরী পরিবারের জীবিত সকলের নাম লেখা একের পর এক। আমার ঘরটা কখন যেন পিশাচের আস্তানায় পরিণত হয়েছে। সোহিনী, সোহিনী কোথায় তুমি? এইসব কি হচ্ছে আমার সাথে? এসব কি সত্যি না দুঃস্বপ্ন? বুঝতে পারলাম না, কাঁপা কাঁপা শরীরে দাঁড়ানোর চেষ্টা করলাম, তারপর এক পা দুপা করে দরজার কাছে এগিয়ে গেলাম। এই যে মিস্টার বিহান চৌধুরী, কোথায় পালানোর চেষ্টা করছেন? একটা কর্কশ কণ্ঠ আমার কানে এলো। পিছন ফিরে তাকাতে কি এক ভয়ঙ্কর চেহারার ছায়া শরীরকে দেখলাম। এ কি চেহারা তোর, এসব কি সুবর্ণ? চুপ কর, আমার নাম ধরে ডাকবি না,
তোরা সব এক একটা পাপী। মানে কি বলছিস তুই? চমকে কিয়া কালোতে দেওয়ালের গায়ে ঝুলন্ত অবস্থায় সৈনিকে দেখলাম। কি করেছিস সৈনির সাথে? কি করেছিস তুই? সৈনির যেন ধীরে ধীরে জ্ঞান ফিরলো। আমি কোথায় আছি? এসব কি? ওকে ওকে আমায় বাঁচাও, বাঁচাও আমায়। না 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 না, এই পরিবারের কাউকে বাঁচতে দেব না। আমি আমি ভুলে যাইনি আমার বাবা মার সাথে কি হয়েছিল। কি হয়েছিল তোর সাথে? ন্যাকা সাজিস না, ভুলে যাইনি ওই বাড়ি আমার বাবার সাথে কিরকম অত্যাচার করেছিল। আমার বাবা সৎ ভাই ছিল বলে ওই বাড়ির জন্য এত করেও কোনো কালে আমার বাবা সেই জায়গাটা পায়নি। বাড়ির সবাই মিলে আমার বাবাকে এক ঘরে করে রেখে দিয়েছিল। কি না পরিবারের আভিজাত্য ক্ষুণ্ণ হবে। আমি জন্মানোর পর থেকে চক্রান্ত করে আমাকে আমাকে এসেই নামে পাঠানো হলো। কেন? আমি কি সত্যি মানসিকভাবে অসুস্থ ছিলাম? মনে পিসির বিয়েতে সামান্য পার্শ্বে মাছের বাটিটা রান্নাঘর থেকে না বলে নিয়ে এসেছিলাম বলে তার জন্য আমার বাবাকে ডেকে সে কি অপমান! মিথ্যে সোনার ঝুড়ির দায়ে আমার বাবাকে তোরা পিটিয়ে মেরেছিলি। তোর বাবা ছিল মূল কালপ্রিট, আমাকেও তোদের পরিবার চক্রান্ত করে বাঁচতে দেয়নি। দিনের পর দিন ভুল ওষুধ খাইয়ে আমার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তোদের পরিবারের সবাইকে এক এক করে শেষ করব আমি। সুবর্ণ এই বিভৎস চেহারা নিয়ে এগিয়ে এলো আমার দিকে। সুবর্ণ, আমি এসবের কিছু জানতাম না, আমি তো বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতাম। তোরা সবাই পাপি, পালিয়ে বাঁচবি ভেবেছিস? ওই ভয়ঙ্কর দুচোখ যে কারোর হৃৎপিণ্ড স্তব্ধ করে দিতে পারে। দাঁড়ান সুবর্ণদা, দাঁড়ান, আমার কিছু বলার আছে। আপনি আমাদের মেরে দিতে পারেন, আপনাদের সাথে যা হয়েছে তা পৈশাচিক, ভয়ঙ্কর, তবে এইটুকু বলতে পারি ওনাদের করা পাপের শাস্তি হয়তো আমরা অনেক আগে থেকেই পাচ্ছি। আমার ছেলেটা সুস্থ নয় সুবর্ণদা, ওর চিকিৎসা চলে প্রতি মাসে, এখন ও একটা অ্যাসাইলামে আছে। আমরা দুজনে খুব চেষ্টা করছি ওকে সুস্থ করার, কিন্তু কিন্তু পারছি কই? আমরা পাপের শাস্তি পাচ্ছি। সুবর্ণর পৈশাচিক শরীর স্তব্ধ হয়ে গেল, ওকে ওই ঘরের কোথাও দেখলাম না। বাইরে বৃষ্টির শব্দ নেই, ঝিঝির আওয়াজ নেই, চারপাশে আলো ফুটেছে, একটা খটখটে দুপুর। সোহিনীও খুব স্বাভাবিক। সোহিনী এগিয়ে এসে বলল, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি লেখা জমা দিয়েছিলাম, আমার কাছে গল্প আছে স্যার, সে এক হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প, সুবর্ণর গল্প। আমি আমি আসছি।